আসসালামু আলাইকুম, মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? মেয়েরা কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আনিশা? তারপরে আছো কে, ঝুমু, তারপর তানিশা? আর আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কণ্ঠ শুনতে পাই আরো ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, রিয়া জয়েন করেছো, আর কে? আচ্ছা, তো হচ্ছে তোমাদের তো সপ্তাহে 2 দিন ক্লাস হবে, তাই না? এখন থেকে জেনেছো সেটা? হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের সম্ভবত শনিবার দিন ক্লাস হবে আর কি, বুঝছো? তো তোমাদেরকে জানাই দিবে, তোমাদের যে গ্রুপ আছে না সেখানে তোমার হচ্ছে রুটিন দিয়ে দিবে পারভেজ স্যার। হ্যাঁ হ্যাঁ, পারভেজ স্যার রুটিন দিয়ে দিবে, তো চিন্তা করো না, সবাই হচ্ছে রুটিন পেয়ে যাবা। তো তখন হয়তো দেখবা যে ক্লাসের হয়তো, ওয়ালাইকুম আসসালাম, যেহেতু 2 দিন ক্লাস হচ্ছে, আরো 2টা করে অফলাইনে ক্লাস বেশি পাবা আর কি। তো দেখো, হয়তো বা অনেক ভালো লাগবে। এক্স্যাক্টলি, আমিও তো অপেক্ষাই করছি যে অফলাইন ক্লাস কবে তোমাদের অফলাইন ক্লাস নিতে পারবো আর কি। আচ্ছা, তো আমরা তো জানোই যে 10 মিনিট করে দেরি করে শুরু করি, কারণ হচ্ছে আমার, যেহেতু আমি স্কুলে এসে ক্লাস নিচ্ছি, স্কুলে আমার 9টা পর্যন্ত ক্লাস থাকে, বুঝছো? তো 9টায় বের হয়ে তো আমি 9টায় আবার জুমে ক্লাস নিতে পারি না, বুঝতেই পারছো? জুমে আবার প্রিপারেশন নিতে টাইম লাগে, এই জন্য হচ্ছে আমরা 9টা 10-এ নিচ্ছি। তো মোটামুটি তোমরা জয়েন করতে থাকো, আমি হচ্ছে শুরু করে দিই। আমরা হচ্ছে তোমার পড়ছিলাম কি যেন পড়ছিলাম, আমরা হচ্ছে অষ্টম অধ্যায়ে যে মূল, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড কেন, রেকর্ড হচ্ছে না, গত ক্লাসে তো দিয়েছি, আমার স্ক্রিনে হচ্ছে। শোন, তোমরা হচ্ছে এই ল্যাপটপ দিয়ে করলে ওই তোমরা রেকর্ডিংটা বোঝো, কিন্তু এটা তো আমি মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, আমি স্ক্রিন রেকর্ড করছি, বুঝছো? গত ক্লাসটা দেখো যে আমি তোমাদেরকে ইউটিউবে দিয়েছিলাম রেকর্ড করে ক্লাসটা, আর মোবাইলে নিচ্ছ তো, তো ল্যাপটপে যেরকম তোমরা ক্লাস নিলে তোমরা নিজেরাও বুঝতে পারো যে রেকর্ডিং সাইনটা উঠে থাকে, কারণ ল্যাপটপ হচ্ছে জুম রেকর্ড হয়, বুঝছো? আর মোবাইলে হচ্ছে তোমার স্ক্রিনটা, মানে মোবাইলের স্ক্রিনটা রেকর্ড হয়, এই জন্য তোমাদের ওইখানে জুমে নোটিফিকেশনটা যায় না, কিন্তু আমার এখানে রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো হচ্ছে যে আমরা শুরু করছি, গত ক্লাসে তো আমরা শুরু করেছিলাম হচ্ছে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, এখন সেখান থেকেই আমরা শুরু করছি। গত ক্লাসে আমরা 8.4 পর্যন্ত পড়েছিলাম, সেটার ব্যাংক, মানে ব্যাংক পর্যন্ত পড়েছিলাম আর কি, 8.4-এর। তো আজকে হচ্ছে আমরা ব্যাংকিং কি সেটা জানবো। এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি গত ক্লাস তো বলেছি, এই কারণে আমাদের যে কোনো কিছু ডকুমেন্ট শেয়ার বলো বা কোনো কিছু বলো আমাদের টাইম লাগছে, ঠিক আছে? সব কিছু শেয়ার হতে একটু টাইম লাগছে। ওই দেখো, আবার বের হয়ে গেছি। আচ্ছা মেয়েরা, আমি হচ্ছে একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো ব্যাংকিংয়ের এটা আসবে, একটু টাইম লাগছে, এখানে নেটওয়ার্ক স্লো, তো সেই দিনও গতকালও এই সমস্যাই হয়েছিল গত ক্লাসেও। আচ্ছা, আমি সরাসরি দেখি স্ক্যান থেকে শেয়ার করা যায় কি না। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা এসছে মেয়েরা, তোমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা গত ক্লাসে 8.4 পর্যন্ত, 4-এর ব্যাংক, শুধুমাত্র এই ব্যাংকটা পড়েছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে ব্যাংকিং, ঠিক আছে? ব্যাংকিং কি, দেখো আমি বইতে যাওয়ার আগে তোমাদের সাধারণ কথায় বুঝিয়ে দিচ্ছি। ব্যাংকের যে কাজ, ঠিক আছে, ব্যাংকের কাজকে বলা হয় ব্যাংকিং, মানে একটা ব্যাংক যা যা কাজ করে থাকে তার সবগুলোকে আমরা একসাথে বলি ব্যাংকিং। তো এখানে ব্যাংকিং এর সংজ্ঞা দিয়েছে, তো কোথায় চলে গেল আবার,
আচ্ছা দাঁড়াও আবার দেখো যে দেখো। আচ্ছা আমি আবার শেয়ার করছি বুঝছো, আমাকে আসলে গত ক্লাসে আমি বলেছিলাম যে ল্যাপটপই আনতে হবে, মোবাইলে আসলে হচ্ছে না। আচ্ছা দেখো তো এখন আবার শেয়ার হয়েছে কিনা, দেখো তো তোমরা 86 পৃষ্ঠা দেখতে পাচ্ছ কিনা, ব্যাংকিং। আচ্ছা মনে হচ্ছে দেখা যাচ্ছে, অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা তোলা এবং ঋণ দেওয়ার একটা নিরাপদ প্রতিষ্ঠান। দেখো ব্যাংকের একটা সংজ্ঞা দিয়েছে এখানে, অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংককে বলা হচ্ছে তোমার অর্থ জমা তোলা আর হচ্ছে তোমার, আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি, সবকিছু বাড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে তোমরা আর কি শুনতে পারো, সবকিছুর ভলিউমে বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা দেখো অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা তোলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক অক্সফোর্ড ডিকশনারি কি বলেছে, যে অক্সফোর্ড ডিকশনারি বলেছে ব্যাংক হচ্ছে অর্থ জমা, তার মানে আমরা যে অর্থ জমা দিচ্ছি সেটা তোলা, ব্যাংক থেকে যে আমরা তুলছি অর্থ সেটা ঋণ দেওয়ার একটা নিরাপদ প্রতিষ্ঠান। ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, অর্থাৎ ব্যাংকের সকল আইনগত কার্যাবলীর ব্যাংকিং হিসেবে পরিচিত। যেটা আমি প্রথমেই বলেছি যে একটা ব্যাংকের সকল আইনগত কাজ বা একটা ব্যাংক যত ধরনের কাজ করে থাকে সব কাজকেই তোমার একসাথে বলা হচ্ছে ব্যাংকিং। তুমি ব্যাংকে টাকা জমা দিতে যাও, ব্যাংক টাকা রাখলো, কাউকে ঋণ দিল, এক জায়গার টাকা আরেক জায়গায় পাঠালো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলে, এই সকল কাজ। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা দাঁড়া আমি আবার একটু দেখছি তাহলে কি হয়। আচ্ছা এখানে তো মিউট হয়ে আছে এই জন্য তো শোনা যাচ্ছে না, প্রথমে তো মনে ঠিকই ছিল, আবার কেমনে কেমনে মিউট হয়ে গেল আল্লাহ জানে। আচ্ছা আমি আবার শেয়ার করছি, এখন আমি নতুন করে আবার বলবো, সমস্যা নেই, কিছু করার নাই। আচ্ছা দেখো তো এখন শুনতে পাচ্ছ কিনা, আচ্ছা তাহলে আমি আবার বলি ঠিক আছে। আচ্ছা এখন আমি আবার নতুন করে আবার বলছি, যেটা আমি যে লাইনটা পড়িয়েছিলাম সেই লাইনটা আবার বলছি। দেখো বলেছে তো অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা তোলা এবং ঋণ দেওয়ার একটা নিরাপদ প্রতিষ্ঠান। ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, বা ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসেবে পরিচিত, মানে একটা ব্যাংক যত ধরনের কাজ করে। তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ, ব্যাংক থেকে টাকা তুলছ, তুমি ব্যাংকে তোমার স্কুলের বেতন জমা দিচ্ছ, তুমি ব্যাংকে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাচ্ছ, বা ব্যাংক হিসাব খুলছ, এই যাবতীয় কাজ, একটা ব্যাংকে যা যা কাজ হয় সেই কাজগুলোকে একত্রে বলে হচ্ছে ব্যাংকিং। ঠিক আছে, তার মানে আমরা যদি এক কথায় বলতে যাই ব্যাংকিং কি, তখন আমরা বলবো একটা ব্যাংকের আইনসঙ্গত যত কার্যাবলী আছে সবগুলোকে একসাথে আমরা বলছি ব্যাংকিং। ঠিক আছে, তার মানে একটা ব্যাংক যা যা কাজ করে তার সমন্বিত রূপই হচ্ছে কি, ব্যাংকিং। তাহলে ব্যাংকিং যে আমরা বললাম সেই ব্যাংকিংয়ের অ্যাকচুয়ালি যে মেন মেন কাজ একটা ব্যাংক করে থাকে, বা প্রধান কাজ একটা ব্যাংক যেগুলো করে থাকে সেগুলো নিচে দেখো আলোচনা করা হয়েছে। 1 নম্বর দিয়ে একটা ডট দিয়ে দেখো আলোচনা করেছে, জনগণ থেকে অর্থ, জনগণ থেকে আমানত সংগ্রহ বা তোমার হচ্ছে অর্থ আদায়। দেখো বলেছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ। আচ্ছা আমানত জিনিসটা কি সেটা একটু আমরা বলে দিই, আমাদের কাছে যেই সঞ্চয়টা থাকে সেই সঞ্চয়টা আমরা যখন ব্যাংকে জমা দিই কোনো হিসাবের মাধ্যমে সেইটাকেই ব্যাংকের পরিভাষায় সেই শব্দটা বলা হচ্ছে আমানত। ধরো তোমার কাছে 500 টাকা আছে, প্রতি মাসে মাসে তোমার 500 টাকা বেঁচে যাচ্ছে, তো তুমি চিন্তা করলা যে আমি তাহলে 500 টাকা যেহেতু আমার প্রতি মাসে মাসে বেঁচে যায়, আমি একটা ব্যাংক হিসাব বা ব্যাংকে একটা আমানত খুলি। তাহলে তুমি প্রতি মাসে মাসে ব্যাংকে 500 করে জমাচ্ছ, এই তোমার এই জমানো যে অর্থটা সেটাই হচ্ছে ব্যাংকের পরিভাষা, সেটাকে বলা হচ্ছে আমানত। তাহলে একটা ব্যাংকের প্রথম কাজ হচ্ছে জনগণের কাছ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করা। দেখো এখানে বলেছে যে যাদের আয় বেশি থাকে তারা দেশের সঞ্চয়কারী,
ব্যাংক তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে থাকে। তাহলে আমানত বিভিন্ন মেয়াদের হতে পারে, কেউ 5 বছর মেয়াদি খুলতে পারে, কেউ 1 বছর মেয়াদি, কেউ 6 মাস মেয়াদি, কেউ 1 মাস মেয়াদি। তো একটা যার সঞ্চয় যত বেশি সে তত বেশি ব্যাংকে টাকা জমা রাখতে পারে। তো একটা ব্যাংকের প্রথম কাজই হচ্ছে জনগণের কাছ থেকে বা আমাদের কাছ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করা। তো অর্থ বা আমানতটা ব্যাংক কিসের মাধ্যমে সংগ্রহ করে? ব্যাংক হিসাব খোলার মাধ্যমে। আমরা সহজ কথায় বলি, ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বলি না ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে। তো এই ব্যাংক অ্যাকাউন্টকেই বলা হচ্ছে ব্যাংক হিসাব, ঠিক আছে, বা ব্যাংকের হিসাব। ওই ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক আমাদের কাছ থেকে আমানতটা সংগ্রহ করে। এটাই হচ্ছে ব্যাংকের প্রথম কাজ বা ব্যাংকিং। আমরা আগেই বলেছি ব্যাংকের সবগুলো কাজকে আমরা একসাথে বলছি কি, ব্যাংকিং। তাহলে 1 নম্বর কাজ কি হলো? আমাদের জনগণের কাছ থেকে আমানত বা ঋণ সংগ্রহ করা। আমরা যখন এই টপিকসটা পড়বো তখন আমরা চিন্তা করবো আমরা নিজেরাই ব্যাংক, আমরা নিজেরাই ব্যাংকের মালিক, ঠিক আছে। তাহলে এই ব্যাংকিং বোঝাটা আমাদের জন্য সোজা হবে। আমরা যখন এই টপিকসটা পড়বো তখন আমরা নিজেরাই চিন্তা করবো যে আমরা ব্যাংকের মালিক, তাহলে আমাদের কাছে ব্যাংকিংটা বোঝা সহজ হবে। এখন আসছে 2 নম্বর পয়েন্ট, ঋণ দান। দেখো, ব্যাংক তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিলের তুলনায় মালিকের বা উদ্যোক্তাদের সরবরাহকৃত তহবিলের পরিমাণ কম হলে ব্যাংক ঋণ দিয়ে থাকে। ব্যাংক ঋণ দিয়ে এদের সাময়িক ঘাটতি পূরণ করে থাকে। আচ্ছা, ব্যাংক যে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে ঋণ দেয় সেরকম না, যে কোনো মানুষ, ধরো তোমার বাবা একটা বাড়ি করছে, বাড়ি করতে যে তার অতিরিক্ত আরো টাকার প্রয়োজন হলো, বা তার কাছে 20 লক্ষ টাকা আছে, তার আরো টাকার প্রয়োজন, তখন কিন্তু ব্যাংক ঋণ দানের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে সাহায্য করে। আর ব্যবসায়ীদেরকে তো আরো বেশি করে। ধরো যে কোনো ব্যবসা করতে গেলে যখন আমাদের অর্থ সংকটে আমরা পড়ি তখন সবার প্রথমেই আমরা ব্যাংকে ঋণ আনতে যাই। তাহলে ব্যাংকের 2 নম্বর কাজ আমরা বলতে পারি ঋণ দান। তাহলে ব্যাংক কি করছে? একদিকে তো জনগণের কাছ থেকে তাদের অতিরিক্ত যে সঞ্চিত অর্থ সেটা আমানত হিসেবে সংগ্রহ করছে। এই হলো ব্যাংকের 1 নম্বর কাজ, জনগণের অতিরিক্ত অর্থ বা অতিরিক্ত সঞ্চিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। আর 2 নম্বর কাজ হচ্ছে ব্যাংক কি করে? আবার ঋণ দেয়। ঋণ দিতে পারে যে কোনো ব্যক্তিকে, যে কোনো উদ্যোক্তাকে, যে কোনো ব্যবসায়ীকে, বা হচ্ছে তোমার যারই তোমার হচ্ছে তহবিলের প্রয়োজন, এই ধরনের ব্যক্তি তারা ব্যাংকে যে কি করতে পারে, ঋণ নিতে পারে। অবশ্যই ক্রাইটেরিয়া আছে, সবাইকেই তো সব ধরনের ঋণ দেয় না। তো সে তার প্রয়োজন বুঝে বা ব্যক্তি বা গ্রাহকের ধরন বুঝে ব্যাংক সবাইকে কি করে ঋণ দেয়। তাহলে ঋণ দানও ব্যাংকিংয়ে ব্যাংক বা ব্যাংকের একটা প্রধান কাজ। এরপরে আসো 3 নম্বর যে পয়েন্টটা, তোমরা বুঝতে না পারলে বলবা, আর নেটওয়ার্কে সমস্যা হলে বা শুনতে অসুবিধা হলে অবশ্যই বলবা, কারণ মোবাইলে স্ক্রিন শেয়ার করলে কিন্তু তোমাদের কিচ্ছু দেখা যায় না। আমি ল্যাপটপে যেমন সাইডে তোমাদেরকে দেখতে পারি, মোবাইলে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। কাজেই তোমাদের রেসপন্সিবিলিটি বেশি, তোমরা কিন্তু বলবা শুনতে না পারলে বা কোনো অসুবিধা হলে। আচ্ছা, এখন দেখো, বাচ্চাকরণ ও বিনিময় বিলের স্বীকৃতি। ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে প্রাপ্য বিল বাচ্চাকরণ এবং দেয় বা বিনিময় বিলের স্বীকৃতি প্রদান। আমি পুরো জিনিসটাই বুঝিয়ে দিচ্ছি, কারণ বইতে শুধু এক লাইনে বলেছে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে বিনিময় বিল জিনিসটা কি, আর জানতে হবে বাচ্চাকরণ জিনিসটা কি। আচ্ছা, তাহলে প্রথমেই আসি বিনিময় বিলে। বিনিময় বিলের কয়েকটা নাম আছে, কেউ একে প্রত্যয় পত্র, কেউ কে এটাকে এলসি বলে, কেউ এটাকে লেটার অফ ক্রেডিট বলে, আবার কেউ এটাকে বলে বিনিময় বিল, সবগুলো একই। তো বিনিময় বিল হচ্ছে এমন একটা ডকুমেন্টস বা এরকম একটা ঋণের দলিল যেটা ব্যবসায় ইউজ হয়। ধরো তোমার কাছে একটা ব্যবসায়ী, তুমি একটা ব্যবসায়ী থেকে ধরো 5,000 টাকার পণ্য কিনলা, কিন্তু 5,000 টাকার পণ্য তুমি তাকে নগদে এখনই 5,000 টাকা দিতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে এই টাকাটা তুমি 3 মাস পরে তাকে দিবা। কিন্তু ওই ব্যবসায়ী তোমাকে আবার মুখের কথায় বিশ্বাস করে তোমাকে পণ্যটা এখন দিতে চাচ্ছে না, সে চাচ্ছে যে এরকম একটা ডকুমেন্ট যেটাতে তুমি একটা নিশ্চয়তা দাও যে না, 3 মাস পরে আমি আপনাকে অবশ্যই টাকা পরিশোধ করব। এখন একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে যদি প্রমিস করে যে না, 3 মাস পরে আমি আপনাকে এই 5,000 টাকা প্রদান করব, তাহলে কিন্তু অপরপক্ষে যে ব্যক্তিটা সে কিন্তু এটা বিশ্বাস করবে না,
কিন্তু এই প্রমিসটা যদি কোনো ব্যাংক করে তাহলে কিন্তু বিশ্বাস করবে। ধরো সোনালী ব্যাংকে, যে সোনালী ব্যাংক যদি কারো তরফ থেকে ধরো বললো যে মিস আনিসার পক্ষ থেকে আমি 5,000 টাকা আজ থেকে 3 মাস পরে আপনাকে প্রদান করব, যে ব্যক্তি তার নাম ঠিকানা অবশ্যই সবকিছু লেখা থাকবে, এই যে যে সোনালী ব্যাংক তার একজন গ্রাহকের হয়ে একটা বিলে স্বীকৃতি দিল যে না আমি আপনাকে মিস আনিসার হয়ে 5,000 টাকা 3 মাস পরে প্রদান করব, এটাকে আমরা বলছি বিনিময় বিল, ঠিক আছে? এই বিনিময় বিলটা স্বীকৃতি মানে কি, স্বীকৃতি মানে হচ্ছে যে যে স্বীকার করা যে আমি হচ্ছে আপনাকে 3 মাস পরে টাকাটা প্রদান করব। ওইটা দেওয়ার পরে ওইটা ওইটা দেখে কিন্তু ব্যক্তিটা বিশ্বাস করবে, কারণ ব্যাংক হচ্ছে এরকম একটা আর্থিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটাকে সবাই বিশ্বাস করে। তো সেই সেই যে বিনিময় বিলটা তুমি ব্যক্তিকে দেওয়ার পরে ব্যক্তি কিন্তু তোমাকে 5,000 টাকার পণ্যটা দিয়ে দিবে। তাহলে এই গেল হচ্ছে বিনিময় বিলের ব্যাপারটা। ব্যাংকের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে বিনিময় বিলটাকে তোমার হচ্ছে ওপেন করা বা বিনিময় বিলে স্বীকৃতি দেওয়া। এখন আসে যে বিনিময় বিলের বাট্টাকরণ জিনিসটা কি, তুমি যেই ব্যক্তিকে বিনিময় বিলটা দিয়েছ 5,000 টাকার একটা বিনিময় বিল ব্যাংক থেকে নিয়ে দিয়েছ, সেই ব্যক্তি কিন্তু 3 মাস পরে টাকাটা পাবে, কারণ তুমি বিনিময় বিলের মধ্যে লিখেছ যে আমি আজ থেকে 3 মাস পরে, ধরো আজকে হচ্ছে 20 তারিখ, তুমি আজকে হচ্ছে নভেম্বরের 20 তারিখ, তুমি ধরো মার্চের বা ফেব্রুয়ারির 20 তারিখে তুমি তাকে টাকা দিবা, এইভাবে তাকে বিনিময় বিলে স্বীকৃতি নিয়েছ। কিন্তু ওই ব্যক্তিটা, ধরো ওই ব্যক্তির নাম রহিম, ওই রহিমের তোমার জানুয়ারিতেই 5,000 টাকার প্রয়োজন হয়ে গেল, এখন তোমার কাছ থেকে সে টাকা পাবে ফেব্রুয়ারিতে, কিন্তু তার টাকার প্রয়োজন কোথায়, কোন সময়, যে হলো জানুয়ারিতে, তখন ওই রহিম ব্যাংকে যোগাযোগ করলে ওই বিনিময় বিলটাকে ভাঙাতে পারবে। ভাঙানো মানে হচ্ছে বিনিময় বিলটা থেকে সে নগদ টাকা উত্তোলন করতে পারবে, কিন্তু নগদ টাকা যে সে উত্তোলন করবে সে কিন্তু পুরাটা নিতে পারবে না, ব্যাংক তাকে 5,000 টাকা পুরা দিবে না, ধরো 4,500 টাকা দিবে। তো তুমি বলতে পারো মিস কেন পুরা টাকা দিবে না, কারণ ব্যাংকের তাহলে তার মুনাফা কি থাকবে? ব্যাংক রহিমকে 4,500 টাকা দিয়ে দিবে জানুয়ারির 20 তারিখে, আর আনিসার কাছ থেকে ফেব্রুয়ারির 20 তারিখে ব্যাংক 5,000 টাকা বুঝে নিবে। তাহলে দেখো ব্যাংকের লাভ হলো কত, 500 টাকা। এই যদি ব্যাংক 500 টাকা কমে রহিমকে বিনিময় বিলটা ভাঙিয়ে দিল, এটাকে আমরা বলছি বাট্টাকরণ। আমি পুরা প্রক্রিয়াটা আবার বলছি, এই যে ব্যাংক মূল মূল্য থেকে 500 টাকা কমে মিস্টার রহিমকে বিনিময় বিলটা ভাঙিয়ে দিল বা টাকাটা দিয়ে দিল, এটাকেই বলা হচ্ছে বাট্টাকরণ। বাট্টার ইংরেজি শব্দ হচ্ছে ডিসকাউন্ট। এই যে দেখো ডিসকাউন্টে, ব্যাংকের ডিসকাউন্টে তোমাকে এটা ভাঙাতে হলো। তাহলে ব্যাংকের লাভ কোথায়, ব্যাংকের লাভ হলো ঠিক 1 মাস পরে ব্যাংক আনিসার কাছ থেকে 5,000 টাকা বুঝে নিবে, আর রহিমের লাভ হলো রহিমের এখনই নগদ টাকা দরকার, সে 1 মাস অপেক্ষা করতে পারবে না, সে 500 টাকা কম পেলেও তার এখনই দরকার। তাহলে রহিমের লাভ হলো রহিম নগদটা পেয়ে গেল, আর আনিসার লাভ হলো সে তার এখনই টাকা দেওয়া লাগলো না, সে 3 মাস পরে টাকা দিল। দেখো তার মানে তিনটা পক্ষেরই লাভ হলো। তাহলে এই যে যে বাট্টাকরণ এবং বিনিময় বিলের স্বীকৃতি, এটা ব্যাংকের বা ব্যাংকিং এর একটা প্রধান কাজ। তাহলে আমরা কি শিখলাম, ব্যাংক প্রথম কাজ হচ্ছে ব্যাংকের জনগণের কাছ থেকে আমানত বা অর্থ সংগ্রহ করা, 2 নম্বর কাজ হচ্ছে ব্যাংককে ঋণ দেওয়া, মানুষকে ঋণ দেওয়া, সে হতে পারে ব্যবসায়ী, সে হতে পারে সাধারণ চাকরিজীবী বা অন্য যে কোনো উদ্যোক্তা, আর 3 নম্বর ব্যাংকের কাজ হচ্ছে বাট্টাকরণ বা বিনিময় বিলের স্বীকৃতি। আমরা এখানে শিখেছি বিনিময় বিল কি, আমি বলেছি বিনিময় বিল হচ্ছে এক ধরনের ঋণের দলিল যেখানে ব্যাংক তার গ্রাহকের পক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট সময় পরে কাউকে প্রদানের অঙ্গীকার করে। আমি আবারও বলছি বিনিময় বিল হচ্ছে একটা ঋণের দলিল যেখানে একটা ব্যাংক তার গ্রাহকের পক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পরে অন্য পক্ষকে প্রদানের অঙ্গীকার করে। তাহলে এই কাজটা ব্যাংক যে করছে এটা ব্যবসায়ীদের জন্য করছে, এই বিলটা যে অঙ্গীকার করছে এটাকে বলছে যে বিনিময় বিলের স্বীকৃতি। আর বিনিময় বিলের বাট্টাকরণ কি, ওই যে আমি একটা শব্দ বলেছিলাম নির্দিষ্ট সময়, ওই নির্দিষ্ট সময়ের আগে যদি পাওনাদারের, যার কাছে বিনিময় বিলটা আছে তাকে আমরা বলছি পাওনাদার, তার যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সে ব্যাংকে যে বিনিময় বিলটাকে ভাঙাতে পারবে, কিন্তু যেহেতু সে সময়ের আগেই ভাঙাচ্ছে এজন্য সে মূল টাকা পাবে না, সে কিছু টাকা কম পাবে,
এই যে কিছু টাকা কম পাচ্ছে এটাকে আমরা বলছি বাট্টাকরণ। তো এই বিনিময় বিলের স্বীকৃতি দেওয়া এবং বিনিময় বিল বাট্টাকরণ করাও ব্যাংকের একটা অন্যতম প্রধান কাজ। আমরা পড়ছি যে ব্যাংকিং কি, আমরা জেনেছি ব্যাংকের যাবতীয় কার্যাবলী সমস্তকেই আমরা ব্যাংকিং বলছি। তো আমরা এখন ব্যাংকের প্রধান প্রধান কাজগুলো এর জন্য জানছি। আচ্ছা দেখো তো, তোমাদের এই যে আমি তিনটা পয়েন্ট বললাম, এখানে কারো কোনো সমস্যা আছে কি না? তিনটা পয়েন্ট যে বললাম, আফসানা আছো, আনিশা আছো, লামিসা আছো, মাহবুবা আছো, নাজিয়া আছো, পৃথিবী আছো, সাবিকুন নাহার আছো, সুমাইয়া আছো, তানিশা আছো, তাসনিয়া আছো, তাসিম আছো। আচ্ছা চ্যাট বক্সে তো তোমাদের প্রেজেন্টটা দিয়ে দিয়েছো আশা করি। তো আরেকটা বিষয় যেটা বললাম যে তোমরা, আমি তো এটার একটি স্ক্রিনশটও রাখি এখন যেহেতু মোবাইলে নিচ্ছি। আচ্ছা এখন আমি যে তিনটা পয়েন্ট বলেছি, বলো এখানে কারো কোনো সমস্যা আছে কি না? কেউ এখন আর কোনো কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। কিছু না বললে আমি কেমনে বুঝি বলো? কিছুই বলো না, একদম চুপ করে থাকো। আচ্ছা তাহলে হচ্ছে এখন আমি চলে যাচ্ছি, আবার শেয়ার করছি স্ক্রিনটা। আমি 4 নাম্বার পয়েন্টে যাচ্ছি, ঠিক আছে? স্ক্রিনটা আবার শেয়ার করছি, আমি 4 নাম্বার পয়েন্টে যাচ্ছি। আচ্ছা এখন দেখো, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও তোমার হচ্ছে প্রত্যয়ন। আচ্ছা এটা একটু উপরে উঠাই। দেখো বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যয়ন, তো আমরা শব্দগুলো একটু বাংলা ভাষাটা একটু এখানে আমাদের কাছে মনে হবে কঠিন, তো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আসতেছি যে বৈদেশিক বাণিজ্য অর্থায়ন প্রত্যয়ন কি, আমরা পুরো পয়েন্টটা পড়লেই বুঝতে পারবো। বলেছে আমদানি কারক ও রপ্তানি কারকদের দেশি মুদ্রা থেকে, আমি অন্য পৃষ্ঠায় যাচ্ছি, পৃষ্ঠা যাচ্ছে না কেন? আচ্ছা এসেছে,